আমাদের পৃথিবী গোপনে একটি রহস্যময় শক্তি দ্বারা আক্রান্ত হচ্ছে যা মানুষকে প্রতিদিন আরও উদ্বিগ্ন করে তুলছে। উদ্বেগের কারণে জরুরি অবস্থা নামে পরিচিত আন্তর্জাতিক আতঙ্কের মায়া তৈরি হয়। এটি নাগরিকদের খারাপ কিছু ঘটার ভয়ে প্ররোচিত করেছে, যা ফলস্বরূপ অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং অন্যান্য কারণগুলি বিশ্বকে জর্জরিত করে। রেনি একজন অনাথ যে পড়তে ভালোবাসে এবং নিজের কোম্পানি উপভোগ করে। সে বন্ধুত্ব করতে চায়, কিন্তু এতিমখানার শিশুরা তাকে বুদ্ধিমান বলে ঠাট্টা করে। তিনি প্রায়শই জায়গার বাইরে বোধ করেন, বেশিরভাগই কারণ অন্যরা তার মতো অর্ধেক স্মার্ট নয়। তার একমাত্র পরামর্শদাতা হলেন তার তামিল ভাষার শিক্ষক মিসেস পেরুমল। একদিন তিনি তাকে একটি পরীক্ষার বিষয়ে একটি বিজ্ঞাপন দেখান, যেখানে বিজয়ীদের বোটরাইট একাডেমি নামক একটি মর্যাদাপূর্ণ স্কুলে যোগ দেওয়ার জন্য একটি বৃত্তি প্রদান করা হয়। রেনি সবসময় বোটরাইটের কাছে যেতে চেয়েছিল, কিন্তু সে তার ক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করে। মিসেস পেরুমান তাকে আশ্বস্ত করেন যে তিনি পরীক্ষার সমস্ত অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে যোগ্য হবেন। পরের দিন সকালে সে তাকে নিতে আসে। তারপর তারা পরীক্ষার হলে ড্রাইভ করে এবং আলিঙ্গনের পরে আলাদা হয়। তার পাশাপাশি অনেক শিশু পরীক্ষা দিতে এসেছে। তাদের পরীক্ষকের নাম দুই নম্বর, একজন অদ্ভুত কিন্তু কঠোর মহিলা, যিনি তাদের সংক্ষিপ্ত করেন যে তারা কী করতে পারে এবং কী করতে পারে না। রেনি প্রথম প্রশ্নটির দিকে তাকায়, যা তাকে জিজ্ঞাসা করে যদি তার একটি হাতি এবং উচ্চতা থেকে পড়ে যাওয়া একটি লামার মধ্যে শুধুমাত্র একজনকে বাঁচানোর সুযোগ থাকে, তাহলে সে কাকে বাঁচাবে। রেইনি উত্তর দেয় যে তিনি হাতিটিকে বাঁচাবেন এই আশায় যে এটি লামার পতন ভেঙে দিতে পারে এবং তারা উভয়েই বেঁচে থাকবে। সমবেদনা সম্পর্কিত উত্তরগুলির সাথে এই জাতীয় বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে তিনি শেষের কাছে পৌঁছেছেন যে তাকে জিজ্ঞাসা করে যে সে সাহসী কিনা। রেনি এটা নিয়ে ভাবতে সময় নেয় এবং উত্তর দেয় যে সে তাই ভাবতে চায়। দুই নম্বর তাদের পেন্সিল ফেলে দিতে বলে। শিক্ষার্থীরা ধৈর্য ধরে অপেক্ষা করার কারণে তিনি কাগজপত্র গ্রেড করেন। সম্পন্ন করার পরে তিনি তাদের জানান যে এই পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের পরীক্ষার দ্বিতীয় পর্বে ভর্তি করা হবে। তাদের ঠিক দুপুর একটায় পরের ব্লকের একটি ভবনে রিপোর্ট করতে হবে। তিনি আরও জোর দিয়েছিলেন যে তাদের শুধুমাত্র একটি পেন্সিল এবং ইরেজার পরীক্ষার জন্য আনার অনুমতি দেওয়া হয়েছে। যখন রেনি তাকে জিজ্ঞাসা করে যে সীসা ভেঙে গেলে তাদের শার্পনার দেওয়া হবে কিনা, সে উত্তর দেয় যে পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব কিছু তাদের কাছে থাকবে। তারপরে তিনি পাশ করা শিক্ষার্থীদের তালিকা পড়েন যেটিতে শুধুমাত্র রেনির নাম রয়েছে। বাকি সবাই হতাশ হয়ে প্রাঙ্গণ ছেড়ে চলে যায় যখন রেনি পরবর্তী পরীক্ষার হলে যায়। ভিতরে হাঁটার সময় তার আগে রোন্ডা নামের একটি মেয়ে ঘটনাক্রমে তার পেন্সিল একটি নর্দমা ড্রেনে ফেলে দেয়। রোন্ডার বন্ধু তাকে পরিত্যাগ করে ভিতরে চলে যায়, কিন্তু রেনি তাকে সাহায্য করার প্রস্তাব দেয়। পরীক্ষা শুরু হওয়ার আগে তাদের কাছে মাত্র কয়েক মিনিট সময় আছে, তাই সে তার পেন্সিলকে দুই ভাগে ভেঙে দেয় এবং একটি তার হাতে দেয়, আত্মবিশ্বাসী যে ভিতরে একটি শার্পনার দেওয়া হবে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরীক্ষার সময় তাকে উত্তর দেখানোর প্রস্তাব দেন, কিন্তু রেনি অফারটি প্রত্যাখ্যান করেন। পরীক্ষার হলে দুই নম্বর তাদের ব্যাখ্যা করে যে কেউ পরীক্ষার সময় কথা বললে তাকে বরখাস্ত করা হবে। তিনি আরও যোগ করেন যে পরীক্ষাটি দীর্ঘ এবং কঠিন হবে। একটি মেয়ে মন্তব্যে কান্নাকাটি করে এবং শব্দ করার জন্য অযোগ্য ঘোষণা করা হয়। রেনি তার হাত তুলে ইঙ্গিত করে যে তাকে তার পেন্সিলটি তীক্ষ্ণ করতে হবে। দুই নম্বর বোঝে এবং তাকে তা করতে দেয়। অবশেষে পরীক্ষা শুরু হয় এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি ছেলে চিৎকার করে পালিয়ে যায় যে সে এটা করতে পারবে না। রেনি এমন প্রশ্নগুলির উপর ফোকাস করে যা বোঝা তার পক্ষে খুব কঠিন। তাদের বেশিরভাগই বিশ্বের ইতিহাস এবং ভূগোল সম্পর্কে উন্নত স্তরের প্রশ্ন। তবুও রোন্ডা, যিনি রেনির ঠিক আগে বসে আছেন, মাত্র আধ ঘন্টার মধ্যেই কাজ শেষ হয়ে যায়। উত্তর জমা দেওয়ার আগে তিনি গোপনে রেনির জন্য একটি ছোট কাগজ ফেলে দেন। তিনি লক্ষ্য করেন যে কাগজটিতে সমস্ত উত্তর রয়েছে। যদিও রেনি প্রশ্নগুলির সাথে লড়াই করছেন, তিনি এটি গ্রহণ করেন না। কঠিন প্রশ্নের কারণে কিছু শিক্ষার্থী প্রায় কান্নাকাটি করায় পরিবেশ তীব্র হয়। রেনি কোনো উত্তরই জানে না, কিন্তু প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়ার পর সে বুঝতে পারে যে শেষ প্রশ্নের মধ্যেই প্রথম প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। এইভাবে সমস্ত উত্তর নিজেই প্রশ্নের মধ্যে রয়েছে। এটি খুঁজে বের করার পরে তিনি সহজেই সেগুলি লিখে রাখেন এবং পরীক্ষায় দুর্দান্ত করেন। কিছুক্ষণ পরে ফলাফল ঘোষণা করা হয় এবং আবার শুধুমাত্র রেনি পাশ করে। এটা তার কাছে বিস্ময়কর, কারণ রোন্ডা প্রতারণা করেছে।
তিনি তাকে সৌভাগ্য কামনা করেন এবং তাকে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে দেন। তারপর স্টিকি ওয়াশিংটন নামে একটি এ গ্রেডের ছাত্র ঘরে প্রবেশ করে। স্টিকির একটি ইডেটিক মেমরি রয়েছে, যার অর্থ সে তার চোখ সেট করে সবকিছু মনে রাখতে পারে। তিনি একমাত্র যিনি তার ব্যাচের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, যা তিনি মনে করেন অদ্ভুত, কারণ অন্য কেউ প্রতারণা করেছে। দেখা যাচ্ছে যে পরীক্ষার আগে তাদের একই অভিজ্ঞতা হয়েছিল এবং একই মেয়ের সাথে দেখা হয়েছিল যে তার পেন্সিলটি নর্দমায় ফেলেছিল। তারা কৌশলটির আসল উদ্দেশ্য খুঁজে বের করে তাদের আনুগত্য এবং দয়া পরীক্ষা করা। অতএব তারা পাশ করেছে এবং অন্যান্য শিক্ষার্থীরা, যারা শুধুমাত্র প্রশ্নগুলিতে মনোনিবেশ করেছিল, তারা করেনি। হঠাৎ একটি মেয়ে দৌড়ে রুমে আসে এবং নিজেকে কেট বলে পরিচয় দেয়। তিনি একজন ক্রীড়াবিদ এবং দুঃসাহসী মেয়ে যে তার লাল বালতি সরঞ্জাম ছাড়া কোথাও যায় না। কেট দাবি করেছেন যে তিনি আসলে পরীক্ষায় উত্তীর্ণ হননি, কারণ প্রশ্নগুলি খুব কঠিন ছিল। প্রকৃতপক্ষে তাকে নির্বাচিত করা হয়েছিল কারণ তিনি একটি বিভ্রান্তি তৈরি করে দুই নম্বর রাগান্বিত বাবা মাকে তাড়াতে সাহায্য করেছিলেন। তারপর ক্রিস্টা এবং ডিউই গ্রুপে যোগদান করে। তারাও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং বেশ আত্মবিশ্বাসী যে তারা বোটরাইট একাডেমিতে পৌঁছাবে। ক্রিস্টা একজন জ্ঞাত, যিনি মনে করেন যে সবাই তার থেকে নিকৃষ্ট। দল একত্রিত হওয়ার পর তাদের পরবর্তী পরীক্ষার ওভারসিয়ার মিলিগানের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। তিনি তাদের একের পর এক ঘরে প্রবেশ করতে নির্দেশ দেন এবং ক্রিস্টাকে প্রথমে যেতে বলেন। সে ঘরে ঢুকে দাবাবোর্ডের নকশা করা মেঝে লক্ষ্য করে। মেঝেতে একটি নোট তাকে কালো বা সাদা স্কোয়ারের উপর পা না রেখে ঘরটি অতিক্রম করতে বলে। তিনি স্পষ্টভাবে বলেন না, কাজটি করতে অস্বীকার করছেন, কারণ তিনি মনে করেন এটি একটি কৌশল প্রশ্ন। মিলিগান তাকে অযোগ্য ঘোষণা করে এবং তাকে বাড়িতে যেতে বলে। এরপরে ডিউই রুমে প্রবেশ করে এবং হলুদ স্কোয়ারে ঝাঁপ দিতে তার অ্যাথলেটিক ক্ষমতা ব্যবহার করে। সে দেয়ালে লেগে থাকে এবং সহজেই ঘরের অন্য প্রান্তে লাফ দেয়। তিনি পাস করার পরে কেট তার লাল বালতি সরঞ্জাম নিয়ে প্রবেশ করে। সে তার বালতি থেকে একটি দড়ি ব্যবহার করে এবং একটি পথ তৈরি করতে এটি শক্তভাবে বেঁধে রাখে। কেট দীর্ঘদিন ধরে একটি সার্কাসে কাজ করতেন এবং সহজেই দড়িতে হাঁটতে পারেন। তিনি অন্য প্রান্তে পৌঁছাতে এবং কাজটি সম্পূর্ণ করতে তার দক্ষতা ব্যবহার করেন। যখন স্টিকির পালা হয়, তখন তিনি প্রশ্নটি মনোযোগ সহকারে পড়েন এবং বুঝতে পারেন যে এটি বিশেষভাবে তাদের পায়ের সাথে পা না বাড়াতে বলে। সুতরাং সে পরিবর্তে চারটিতে উঠে রুমটি অতিক্রম করে। অবশেষে রেনি অনেকক্ষণ চিন্তা করে এবং কেবল ঘরের অন্য প্রান্তে চলে যায়। যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তিনি দাবি করেছেন যে বাক্সগুলির দৈর্ঘ্য আরও বেশি ছিল, যার অর্থ তারা স্কোয়ার ছিল না। যেহেতু প্রশ্নটি তাদের স্কোয়ারে পা না দেওয়ার জন্য বলেছিল, সে কেবল হেঁটে পার হয়ে গেল। এরপরে মিলিগান তাদের তার সাথে সেই জায়গায় আসতে বলে যেখানে তাদের চূড়ান্ত পরীক্ষা নেওয়া হবে। তিনি তাদের একটি নর্দমায় নিয়ে যান, দাবি করেন যে এটি তাদের গন্তব্যে পৌঁছানোর পথ। বাচ্চারা এটা অদ্ভুত বলে মনে করে যে এই ধরনের একটি নামকরা স্কুলে প্রবেশিকা পরীক্ষা ফাইনালিস্টের নর্দমা দিয়ে হাঁটতে বাধ্য করে। রেইনি আরও উল্লেখ করেছেন যে পরীক্ষকদের কেউই এখনও বোটরাইট একাডেমির কথা উল্লেখ করেননি। সে এখনও মিলিগানকে বিশ্বাস করে এবং একটি প্রাসাদের সামনের লনে পৌঁছানোর জন্য তাকে অনুসরণ করে। ভিতরে সবকিছু প্রস্তুত আছে কিনা তা পরীক্ষা করার জন্য মিলিগান তাদের কয়েক মিনিটের জন্য একা রেখে দেয়। যখন বাচ্চাদের নিজেদের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তখন ডিউই ব্যায়াম শুরু করে যখন বাকি তিনজন তাদের পরিবারের কথা বলে। কেট প্রকাশ করে যে তার মা মারা যান যখন তিনি একটি ছোট মেয়ে ছিলেন এবং তার বাবা তাকে একটি অনাথ আশ্রমে পরিত্যাগ করেছিলেন। তিনি তাকে দোষ দেন না, কারণ এভাবেই তিনি সার্কাসের প্রতি তার ভালোবাসা খুঁজে পেয়েছিলেন। রেনি আরও প্রকাশ করে যে তিনি কখনই তার বাবা মাকে চিনতেন না, কিন্তু তিনি এখনও তাদের সাধারণভাবে মিস করেন। ডিউই একটি মন্তব্যের সাথে অনুসরণ করে যে তার বাবা মা তাকে ভালোবাসেন এবং তাকে তাদের অলৌকিক বলে অভিহিত করেন। তা অনুসরণ করে তাদেরকে গোলকধাঁধার মতো দেখতে প্রাসাদের ভিতরে ডাকা হয়। রোন্ডা তাদের সামনে উপস্থিত হয় এবং প্রকাশ করে যে তাকে তাদের পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। তাদের পরবর্তী কাজের জন্য তাদের গোলকধাঁধাটির চারটি আলাদা অংশে রাখা হয় এবং দ্বিতীয় তলায় পৌঁছানোর পথ খুঁজে বের করতে বলা হয়। একবার তারা উল্লিখিত মেঝেতে আরোহণ করলে প্রথম তিনটি বেল বাজবে। একটি ইঙ্গিত হিসাবে রোন্ডা উল্লেখ করেছেন যে তাদের চোখ বন্ধ করে এটি করতে সক্ষম হওয়া উচিত। টাস্কটি শেষ পর্যন্ত শুরু হয়
এবং রেনি অবিলম্বে সূত্র খুঁজতে শুরু করে। তিনি দেখেন যে প্রতিটি দরজায় চারটি চিহ্ন রয়েছে যা বিভিন্ন দিকে নির্দেশ করে। এদিকে স্টিকি ক্লুটিকে গুরুত্ব সহকারে নেয় এবং চোখ বন্ধ করে গোলকধাঁধাটি সমাধান করার চেষ্টা করে। তার ফটোগ্রাফিক স্মৃতির কারণে তিনি খুব দ্রুত পথ নেভিগেট করেন। অন্যদিকে কেট মনে করেন বাক্সের বাইরে। তিনি দেয়ালে একটি ভেন্ট খোলেন এবং উপরে উঠতে এটি ব্যবহার করেন। শেষ পর্যন্ত সেখানে ডিউই আছে যিনি স্টিকিকে অনুসরণ করেন। যখন সে সিঁড়িতে পৌঁছায়, ডিউই তাকে দেয়ালে ঠেলে দেয় এবং সবার সামনে ঘণ্টা বাজায়। রেনি শীঘ্রই জানতে পারে যে চিহ্নগুলি ব্রেইলে রয়েছে যা তাকে দিক নির্দেশ করে। সেও সিঁড়িতে পৌঁছে স্টিকিকে উপরে উঠতে সাহায্য করে। কেট ইতিমধ্যেই সেখানে আছে এবং তাদের জন্য অপেক্ষা করছে যাতে তারা সবাই একসাথে ঘণ্টা বাজাতে পারে। তারা যেমন করে তিনজনই জয়ী হয় এবং ডিউইকে অযোগ্য ঘোষণা করা হয়। নির্দেশনায় বলা হয়েছিল যে প্রথম তিনজন যারা ঘণ্টা বাজবে তারাই জিতবে, কারণ স্টিকি, কেট এবং রেনি তিনজনই একসাথে বেজেছিল, তারা জিতেছিল। এরপরে তারা পরীক্ষার মাস্টারমাইন্ড মিস্টার নিকোলাস বেনেডিক্টের সাথে পরিচয় হয়। তারা আরও অভিযোজন সম্পর্কে কথা বলার সাথে সাথে কনস্ট্যান্স নামের চতুর্থ এবং সর্বকনিষ্ঠ সদস্য তাদের দলে যোগ দেয়। তিনি একটি ছোট বুদ্ধিমান এবং বুদ্ধিমান মেয়ে যে কেউ কী ভাবছে তা নিয়ে চিন্তা করে না। দেখা যাচ্ছে যে তিনি অন্যদের চেয়ে একটু ভিন্নভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। প্রথমত তিনি সমস্ত প্রশ্নগুলি অতিক্রম করেছিলেন, দাবি করেছিলেন যে সেগুলি ভুল ছিল, তারপরে তিনি নির্দেশগুলি অমান্য করেছিলেন এবং যতগুলি পেন্সিল চেয়েছিলেন তা নিয়ে এসেছিলেন, এবং শেষ পরীক্ষায় তিনি গোলকধাঁধাটি সমাধান করার পরিবর্তে একটি স্যান্ডউইচ উপভোগ করেছিলেন। তার অনন্য ব্যক্তিত্ব এখনও তাকে নির্বাচিত করেছে। তারপর সত্যের মুহূর্তের জন্য মিস্টার বেনেডিক্ট তাদের বলেন যে তাদের বোটরাইট একাডেমি স্কলারশিপের জন্য নিযোগ করা হয়নি, পরিবর্তে তাদের বিশ্বকে বাঁচানোর জন্য একটি গোপন মিশনের জন্য নির্বাচিত করা হয়েছে। শিশুরা খুব কমই বুঝতে পারে কি হচ্ছে। মিস বেনেডিক্ট ব্যাখ্যা করেছেন যে তারাই একমাত্র যারা জরুরি অবস্থা শেষ করতে পারে এবং বিশ্বকে বিশৃঙ্খলা থেকে বাঁচাতে পারে। দেখা যাচ্ছে যে রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে সারা বিশ্বে একটি রহস্যময় অন্তঃশীল বার্তা প্রচার করা হচ্ছে। লোকেরা যখন এই জাতীয় টিভি এবং রেডিও শোষণে, তখন তারা কেবল সেই শব্দ শুনতে পায় যার কম্পাঙ্ক সর্বোচ্চ, কিন্তু সেই শব্দের পিছনে কেউ কম ফ্রিকোয়েন্সিতে হিংসাত্মক বার্তা যোগ করেছে যা মানুষের কান ধরতে পারে না। যদিও মানুষ বার্তা শুনতে পারে না, তাদের মস্তিষ্ক ফ্রিকোয়েন্সিতে প্রতিক্রিয়া দেখায়। অতএব তারা অবচেতনভাবে বার্তাটি বিশ্বাস করতে শুরু করে যা তাদের উদ্বিগ্ন করে তোলে। এই বার্তাগুলি আন্তর্জাতিক আতঙ্কের বিভ্রম তৈরি করেছে যাকে আমরা ইমার্জেন্সি বলি। এক বছরের দীর্ঘ গবেষণার পর মিস্টার বেনেডিক্ট জানতে পেরেছেন যে বার্তাগুলির সংকেতগুলি একটি দ্বীপ থেকে আসছে যেটি একটি বাচ্চাদের স্কুলের বাড়ি, তাই সেখানে শুধুমাত্র বাচ্চাদের যেতে দেওয়া হয়। তাই তাদের গ্রুপকে কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। তিনি তাদের না বলার বিকল্প দেন এবং খুশি যে তিনি এই ধরনের বুদ্ধিমান বাচ্চাদের সাথে দেখা করতে পেরেছেন। অনেক চিন্তাভাবনার পর তারা সবাই মিশনে যোগ দিতে এবং তাদের প্রশিক্ষণ শুরু করতে রাজি হয়। এই ধরনের আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন, বেল বাটন চালু করুন এবং চ্যানেলটিকে একটি লাইক দিন। দেখার জন্য ধন্যবাদ।